এক ঝাঁক বাঁদরের হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার খড়সান্না এলাকায়। আহত গৃহবধূর নাম তুলো সাহা, বয়স 45 বছর। এদিন সকালে ওই গৃহবধূ তার ছেলে মেয়ের জন্য বাড়ির সামনে একটি দোকান থেকে মুখরোচক প্যাকেটজাত খাবার কিনে ফিরছিলেন। সেই সময় বাড়ির গাছে থাকা বাদরের দল দেখতে পেয়ে ওই গৃহবধূর কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় বাদরের দল হামলা চালায়, তাতেই ওই মহিলা গুরুতর জখম হন। পরে আশেপাশের লোকজন ছুটে আসলে বাদরের দল এলাকা থেকে পালিয়ে যায়। জখম অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ওই যে কুরকুরি ছিল কিনে হাতে বান্দর ওকে ছাপ ঝাঁপিয়ে ধরে চিৎকার ফেলে কামড় দিয়েছে। কে? বান্দর। নাই, দেরি না হবে। কুরকুরি কোথা থেকে নিয়ে আসলো? কুরকুরি দোকান থেকে নিয়ে আসলো। বাড়ি ঢুকেছিল? আপনার ঢুকে মাত্রই কামড়েছে। বাড়িতেই? বাড়িতেই। আঙ্গনা থেকে ছিল, ফেলে দিয়েছিল, ফেলে দিয়েছিল বান্দর। কোথায়? নাম কি উনার? নাম কি? তুলসা। কোথায় বাড়ি? বাড়ি হলো খোলসানা থানা। পুখুরিয়া থানা। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা। এক ঝাঁক বাদরের হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ। তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার খড়সান্না এলাকায়। আহত গৃহবধূর নাম তুলো সাহা, বয়স 45 বছর। এদিন সকালে ওই গৃহবধূ তার ছেলে মেয়ের জন্য বাড়ির সামনে একটি দোকান থেকে মুখরোচক প্যাকেটজাত খাবার কিনে ফিরছিলেন। সেই সময় বাড়ির গাছে থাকা বাদরের দল দেখতে পেয়ে ওই গৃহবধূর কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় বাদরের দল হামলা চালায়, তাতেই ওই মহিলা গুরুতর জখম হন। পরে আশেপাশের লোকজন ছুটে আসলে বাদরের দল এলাকা থেকে পালিয়ে যায়। জখম অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ওই যে কুরকুরি ছিল কিনে হাতে বান্দর ওকে ছাপ ঝাঁপিয়ে ধরে চিৎকার ফেলে কামড় দিয়েছে। কে? বান্দর। নাই, দেরি না হবে। কুরকুরি কোথা থেকে নিয়ে আসলো? কুরকুরি দোকান থেকে নিয়ে আসলো। বাড়ি ঢুকেছিল? আপনার ঢুকে মাত্রই কামড়েছে। বাড়িতেই? বাড়িতেই। আঙ্গনা থেকে ছিল, ফেলে দিয়েছিল, ফেলে দিয়েছিল বান্দর। কোথায়? নাম কি উনার? নাম কি? তুলসা। কোথায় বাড়ি? বাড়ি হলো খোলসানা থানা। পুখুরিয়া পুখুরিয়া থানা। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।